নমস্কার। আজকে আমাকে দু একটা কথা বলবার জন্য এখানে আসতেই হলো। আমাদেরই দুজন সাংসদ জন বর্লার প্রথমে উত্তরবঙ্গ ভাগ করার কথা বলছেন। আজকে আবার দেখলাম যুব সভাপতি শ্রী সৌমিত্র খাও জঙ্গলমহল ভাগ করার কথা বলছে। এই দুটো ব্যাপারেই আমার মনে খুব বেদনা লেগেছে, ব্যথা লেগেছে। কেন বাংলা বাংলায়, বাংলার তুলনা হয় না। এই বাংলাতে আমি সিনেমা করেছি, এই বাংলাতে উত্তরবঙ্গ জঙ্গলমহল বিভিন্ন মাঠে মাঠের কোণে দুলো উড়িয়ে আমি যাত্রা করেছি, মানুষের প্রশংসা করিয়েছি, মানুষের সাথে তাদের ঘরে গিয়ে খেয়েছি, দেখেছি, এ করেছি যে একটা বাঙালির বাঙালিত্ব এবং একটা বাংলার কি সুন্দর মিলমিশ, কি সুন্দর থাকা যায়, এর কোনো তুলনা হয় না। আর আজকে যে কোনো রাজনৈতিক পার্টি বলুন, বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি হচ্ছে বাঙালি নিজে। তাই বাঙালি কখনো এটা চাইবে না যে বাংলা ভাগ হোক, আর বাঙালি যেটা চাইবে না আমিও সেটা কখনো চাইব না। কেন, আমি বাঙালি হিসাবে গর্বিত, আমি বাঙালি ধ্যান ধারণাতে রয়েছি, বাঙালির আবেগে রয়েছি, বাঙালির চেতনায় রয়েছি, বাঙালির ভালোবাসায় রয়েছি, বাঙালি যেটা ভাবে আমি সেটাই করি। তবে আমি বিজেপির একজন সৈনিক হিসাবে আপনাদের বাঙালিদেরকে আশ্বস্ত করছি, আমাদের যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন, শ্রী নরেন্দ্র মোদী, অমিত শাহজি এবং জেপি নাড্ডা, তারা কখনোই এটা হতে দেবে না, বাংলা ভাগ হতে দেবে না। এবং আমরা দেখেছি জন বর্লারকে আজকে শ্রী শ্রদ্ধেয় দিলীপ ঘোষ মহাশয় সাপোর্ট করেনি। আমি এইখান থেকে শ্রী দিলীপ ঘোষ মহাশয় আমাদের রাজ্যের সভাপতি, কেন ভারত জনতা পার্টি প্রেসিডেন্সিয়াল পার্টি, আমি শ্রী দিলীপ ঘোষ মহাশয়কে অনুরোধ করব যে আপনি নিজে এই ব্যাপারটা ট্যাকেল করুন, আপনি নিজে এই ব্যাপারটায় বক্তব্য রাখুন, যে যখন পারছে যেরকম পারছে বাংলা ভাগের ব্যাপারেও এক একজন সাংসদ বক্তব্য রাখছে, এটা ঠিক যাচ্ছে না, এটা বাংলার কালচারের সাথেও যাচ্ছে না, এটা বিজেপির কালচারের সাথেও যাচ্ছে না। সো ইট শুড বি স্টপড। আপনি নিজের দায়িত্ব নিয়ে এই জিনিসটা দেখুন, বাংলার সুন্দর হাওয়া, বাংলার সুন্দর মাটি, বাংলার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বাংলার ভালোবাসা, বাংলার আতিথেয়তা, কেন এটা হবে? আমরা উত্তরবঙ্গে যে প্রচুর লোকের উত্তরবঙ্গে শ্বশুরবাড়ি আছে, উত্তরবঙ্গের প্রচুর লোকের আমাদের এখানে শ্বশুরবাড়ি আছে, জঙ্গলমহলে আছে, তো এটা ভাগ হবেই বা কেন? কারোর তো কোনো অসুবিধা হয়নি, আর যাদের পার্সোনাল লেভেলে অসুবিধা হচ্ছে তাদের জন্য তো এত বড় সিদ্ধান্ত হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলছি যে আমি এর তীব্র প্রতিবাদ করছি অ্যাজ এ বাঙালি। আমি আগেও করেছি, যখন কামতাপুরি হয়েছে, যখন গোর্খাল্যান্ড হয়েছে, সর্বদা আমি প্রতিবাদ করেছি। সে যে তখন আমি পলিটিক্যাল পার্টিতে ছিলাম না বা যাই পলিটিক্যাল পার্টিতে থাকি, আমি বাংলা ভাগের বিরোধী, বিরোধী, বিরোধী। আমি বাংলা ভাগ কিছুতেই হতে দেব না, আমার দেহে প্রাণ থাকতে আমি বাংলা ভাগ হতে দেব না।